গাজা খাস নাকি? না, গাজা গাজা তো খাই না আমি, সিদ্ধি খাই মাঝে মধ্যে। সিদ্ধি খাই দয়াল, মিথ্যা কথা। গাজা আর সিদ্ধি তো কি একই না বাবা, পার্থক্য আছে। সিদ্ধি মানে কি? সিদ্ধি খাই, সিদ্ধির জগতের লোক। সিদ্ধির জগতের লোক না বাবা, আমি শুনছি গাজারে গাজা কইতে পারি না। তুই যে বাপটা ধরছস, এই বাপটা তো কেউ কাছে গিয়া ধরছস, কেউ কাছে শিক্ষা নিচ্ছিস? তোর শিক্ষা গুরু গুরু নাই, গুরু মরু নাই, তুই নিজেই গুরু। আল্লাহর কাম কোজ করি আসলে যখন ঢুকবি সালাম দিয়া তখন বলবি শাহ আলী বাগদাদি সুলতানুল আউলিয়া মুশকিল কুশা মাওলা আলী 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 হরদম আলী হরদম আলী চলছে আলী চলছে আলী কিয়ামত পন্ত আলী কিয়ামত পন্ত আলী কিয়ামত পন্ত আলী কিয়ামত পন্ত আলী। আচ্ছা ভাই, এই যে একজনে যে গান গাইলো, তুমি মনে মন করতাছ তোর সমস্যা কি? এটা আমার ভালো লাগতেছে ভাই, বুঝছেন? বাবার বাবার দরবারে তো সবার সবার ভালো চাই, আমিও চাই ভালো, আমার নিজেও ভালো লাগুক, মানুষেরও ভালো লাগুক। ভাইয়ের গান হল না ভালো লাগছে তো, এর লেগে আমি ভাবতে গেলাম। আমার দেশের বাড়ি হলো নওগাঁ জেলা মান্দা থানা, আমি থাকি ঢাকা। নওগাঁ কোন জায়গায়? এটা কোন দিকে? নওগাঁ হলো বগুড়া, বগুড়া জেলার ভিতরে পড়ে, বগুড়া নওগাঁ না, সান্তাহার জেলা বগুড়া থানা, বগুড়া সান্তাহার। আচ্ছা তুমি এদিকে কোথায় থাকো? এখানে থাকি। আমার আব্বু আম্মু? আব্বু আম্মু নাই। পিতা মাতা নাই? নাই। তো কেমনি? নানি আছে, নানি তো বাড়িতেই খালার কাছে থাকে। আব্বু আম্মুর জানো না কোথায় তারা? আসছে তো আসছে নাই, মরাই গেছে ধরতে গেলে। মা তো বাপ তো আগে ছেড়ে গেছে আর মা তো পরে ছেড়ে গেছে, গেছে ধরতে গেলে। এখন সময় কাটাও কোন জায়গায়? মাজারে। যে মাজারে মাজারে শাহজালাল শাহ, পরান কেল্লা শাহ, আবার যদি আল্লাহ যদি লয়ে যায় খাজা বাবা, এমন এমন দরবারে যাই ঘুরি ফিরি, ব্যাংটা বাবা, কেল্লা বাবা, এমনি বাবার দরবারে, শাহ আলী বাবা, শাহ বহুত জায়গায় ঘুরি, ঘুরে ঘুরে খাই এখন, বুঝলেন? নাই তা ঠিক আছে, চলো কীভাবে চলি? এই যে ধরলাম, ওই যে নগদ, ওই যে মসজিদে দুই ইয়ে হালাইলাম, টুকরি 20-50 টাকা দিল খাইলাম, বুঝলেন না? এমনি এমনি আল্লাহ যেমনি চলে, আল্লাহ তো যে কোনো উসিলা দিয়ে তো চলে। গাজা খাস নাকি? না, গাজা গাজা তো খাই না আমি, সিদ্ধি খাই মাঝে মধ্যে। সিদ্ধি খাই দয়াল, মিথ্যা কথা। গাজা আর সিদ্ধি তো কি একই না বাবা, পার্থক্য আছে। সিদ্ধি মানে কি? সিদ্ধি খাই, সিদ্ধির জগতের লোক। সিদ্ধির জগতের লোক না বাবা, আমি শুনছি গাজারে গাজা কইতে পারি না, গাজারে আমি তো আমি তো রাজা না। তুই তো গান ধরতি, তুই কি সিদ্ধি কর? আমি সিদ্ধি করি। সিদ্ধি কর জি, সিদ্ধি কয় নম্বর দেশ কত? জি কয় নম্বর দেশ সিদ্ধি? জানি না বাবা এত কিছু। তাহলে আবার কেমন? আমি আমি সিদ্ধি মাঝে মধ্যে যদি খাই পাই, যদি খাই খাই ঠিক আছে বাবা। আপনার আপনার কথা শুনলাম, আপনি যদি পারি আপনার কথা আমি রাখতে, তাহলে আমি শুকর আলম ধরে শুনো। এই যে আমি যে 100 টাকা দিলাম, জি ভাই, আমি যেই খাই না, এটা খানা খাই ঠিক আছে ভাই? আচ্ছা এই যে শালির দর, শালির শালির দরবার যে থাকো, হ্যাঁ ভাই, এই শালির খেদমত করো শালির দরবারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করণ চাই তো, এই বাবার দরবারে বাবার খেদমত না করলে তো হইব না, থাকুন যায় না, শুন যায়। এই যে বাবার মনে করেন এটা ওটা সাফ সুফ করে দিলাম, ধরো ময়লা উঠলে হালাই দিলাম, উপকার করলাম। তারা যদি কোনোদিন আমি গাঁজা খাওয়া দিই না বাবা, দেখবেন তারা কিন্তু ওই জায়গায় পিঠে এক দাঁড় দেখবেন না আপনি, দেখবেন না ঠিক আছে? তারপরে তুই যদি তোর যদি কোনো অভাবন কাজ করবি খাবি, তারপর ঠেকা পেঠেকা পড়ে পরে কবি আমি আর ফোন দেবো তারে খাবার তো, জি জি, কিন্তু গাঁজা খেতে পারবি, জি ঠিক আছে, কোনো নেশা করতে পারবি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, তুমি শালির কোনো ই জানো না? কি নাম কয়ে ঢুকলি গেট দিয়া? আমি আমি ঢুকছি সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে আল্লাহ আল্লাহর নাম লিখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুসলমান স্বীকার করছি, তারপরে বাবার দরবারে ঢুকছি। কি কই ঢুকছো? সুবহানাল্লাহ 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 কি শালি বাবার নাম? আমি আল্লাহর নাম লইছি। তা আল্লাহর ঘরে যা, মসজিদে যা, তুই এনে কি করো? আমি আল্লাহর ঘরেও যাই, আল্লাহর ঘরে তো ডাই নেই, শালি বাবার ডাই নেই, বামে আছে, ডাই নেই আছে।
তুই যে বাপটা ধরছস, এই বাপটা তো কেউ কাছে গিয়া ধরছস, কেউ কাছে শিক্ষা নিছস? দেখ শিখছি তোর শিক্ষা, গুরু নাই, গুরু মরু নাই, তুই নিজেই গুরু, আল্লাহর কাম কাজ করি আসলে যখন ঢুকবি সালাম দিয়া তখন বলবি শাহ আলী বাগদাদি সুলতানুল আউলিয়া মুশকিল কুশা মাওলা আলী 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 হরদম আলী হরদম আলী চলছে আলী চলছে আলী কিয়ামত পন্ত আলী কিয়ামত পন্ত আলী এই ছাড়া তো ভালো করে আলী কিয়ামত পন্ত আলী আরেকটা কথা বলি শোনো, আমরা নিশার কিন্তু একটা ভাগ আছে, এই বয়সে যদি ওইরকম বেশি নিশা করো তাহলে শেষ বয়সে গিয়ে কিন্তু খারাপ অবস্থা হইব, চলতে পারবা না, উঠতে পারবা না, ঠিক আছে, এনে উনি পড়ে থাকবা, মানুষের বোঝা হইবে, কিন্তু নিজের জীবনটাকে দাম দিও, মূল্যায়ন করো, ঠিক আছে, বড় হয়েছে তো মা বাপ না থাক, সবার সাথে চলবা, ঠিক আছে, মিলা জিলা নিশার জগতে যায় না, কেন জীবন বিভ্রান্ত হয়ে যাবে, ঠিক আছে, মানে জীবনের অনেক দাম আছে, এই জীবনে